গুড মর্নিং এভরিবডি, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। এবং গত কয়েকদিন আগে তোমাদের সাফিয়ারলি এক্সামের রেজাল্ট তোমরা পেয়েছো, অনেকেই খাতা দেখেছো, অনেকেই আবার খাতা দেখোনি। যারা খাতা দেখেছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ভুলগুলো আশা করছি কোথায় রয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি প্রত্যেকের বলতে যে সমস্ত ছাত্রছাত্রীদের খাতায় ত্রুটি ছিল বা যে সমস্ত ত্রুটিগুলো ছিল সেই সমস্ত ত্রুটিগুলোকে আমি পয়েন্ট আউট বা মার্ক আউট করেছি। অনেকেই হয়তো খাতা দেখেছ যাদের খাতার উপরে লেখা ছিল এক্সট্রা বলে একটা কথা লেখা ছিল, অনেকেরই আবার দেখবে যে হয়তো এক্সট্রা লেখা ছিল না কিন্তু নাম্বারিং কথাটা বা এরকম কোনো কিছু লেখা ছিল। তো আমি বুঝতে পারছি বা আমার মনে রয়েছে বিশেষ দুটি পয়েন্ট আমি লিখেছিলাম বা নোট করেছিলাম, একটা নোট হচ্ছে এক্সট্রা আর একটা নোট হচ্ছে নাম্বারিং। তো যাদের খাতার ওপরে নাম্বারিং বলে কথাটা লেখা ছিল তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা মিলিয়ে নেবে, যারা খাতাটা দেখেছো তাদের কথা তোমরা মিলিয়ে নেবে, যে তোমার যে কোশ্চেনটাই পরীক্ষা দিয়েছ সেই কোয়েশ্চেনের নাম্বারের সঙ্গে তোমার অ্যান্সারের নাম্বারটা মিলছে কি না। তুমি লিখছো 2-এর 3 নম্বর পয়েন্ট, নাম্বার করেছো 2-এর 3 নম্বর আর লাইনটাতে লিখছো 2-এর 4 নম্বরের লাইনটা, এটা হচ্ছে নাম্বারিং মিস্টেক, মানে সঠিক নাম্বার তুমি লিখছো না। তুমি লিখছো 1-5-এর 1 নম্বর আর নাম্বারিংয়ে করেছো 5-এর 2 নম্বর, এরকম কিছু গণ্ডগোল তোমরা করেছো। তো এইরকম যদি গণ্ডগোল নেক্সট টাইম হয়, মানে ইনভার পরীক্ষা বা আদার্স কোনো পরীক্ষায় যদি এরকম কিছু হয় নাম্বারিংয়ে গণ্ডগোল, তাহলে সর্বপ্রথম পুরোটাই কাটা যাবে, এইটুকু মনে রাখবে। তুমি নাম্বারিংয়ে লিখছো 5-এর 1 কিন্তু অ্যান্সারে লিখছো 5-এর 2 নম্বরের, তাহলে 5-এর 1 নম্বর সঙ্গে তো নাম্বারিংয়ের সঙ্গে তোমার অ্যান্সারটাই মিললো না। তুমি যে নাম্বারিংটা তুমি দিয়েছো সেই নাম্বারের সঙ্গে যেহেতু তোমার অ্যান্সারই মিলছে না, তো আমি কিন্তু পারতাম পুরোটাই কেটে দিতে, আমি কিন্তু পুরোটাই কাটিনি, জাস্ট তোমাদের এবার লাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য বা লাস্ট বার বলার জন্য, নেক্সট টাইম এরকম নাম্বারিংয়ে কোনো রকম গণ্ডগোল যাতে না হয় এইটুকু লক্ষ্য রাখবে। নেক্সটে নেক্সট আরও একটা পয়েন্ট আউট করেছিলাম, যেটা ম্যাক্সিমাম জনের খাতায় উপরে লেখা ছিল এক্সট্রা বলে একটা কথা লেখা ছিল। তার মানে এক্সট্রা কেন লিখেছি, না তো দেখবে যে কেউ হয়তো 5-এর 3টা করতে বলেছি ও 5-এর 4টা করেছে, আমি অ্যান্সারে করতে বলেছি 5-এর 3টা করবে, লিখেছে কটা করেছে, তো 5-এর 4টা করেছে, তাহলে 5-এর দাগে আমি 3 মার্কের কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম যেখানে 3-3-কে 9 বা সরি 5 নম্বরের, তো 5-3-এ 15 নম্বর হওয়ার কথা। তো তুমি যদি সেখানে 3টার জায়গায় 4টা করে দাও তাহলে 4-5-এ 20, তাহলে 20 নম্বর তুমি এখানে পেলে যদি সঠিকভাবে লিখো। আর ওইদিকে যদি শর্ট কোশ্চেনও যদি ঠিক থাকে, সবগুলোই যদি ঠিক থাকে, তাহলে যখন আমি ওভারঅল কাউন্টিং করছি, কাউন্টিং করতে গিয়ে দেখছি যে তোমার টোটাল নাম্বার হয়ে যাচ্ছে 50, কত 50। তো আমি পরীক্ষা নিয়েছি 45 মার্কের, তুমি 550, তাহলে 5 মার্ক তুমি কোথায় বেশি পেলে। না তো আমি পরে যখন আবার কাউন্টিং করছি, প্রথম থেকে মিলাচ্ছি, তো মিলাতে গিয়ে দেখছি যে তুমি 5 মার্কের কোয়েশ্চেনে 3টা করতে বলেছিলাম, তুমি করেছো 4টা, তাহলে আমাকে আবার পুনরায় দেখতে হলো। আচ্ছা, এইটা তোমার একটা ব্যাপারটা আমি বললাম, এরকম কন্ডিশন তোমার 45-এ 45 পেয়েছো বলে আমি এটা ধরতে পারলাম যে 45-এ তো 50 পাবে না, 45-এ 45 পাবে বা ম্যাক্সিমাম 45-এ 45ই পাবে। এবার 45-এ যখন 50 পেয়ে যাচ্ছ যখন যোগ করে, তখন আমি এটা আবার দ্বিতীয়বার কাউন্ট করছি। ধরে নিলাম যে তুমি 45-এ 40 পাচ্ছ, 40 পেয়েছো, তার মধ্যে তুমি এক্সট্রা একটা 5 মার্কের করে দিয়েছো, তাহলে তোমার 45-এ 45 হয়েছে। তাহলে আমি তো আর মেলাবো না, কারণ তুমি 45-এ 45 পাব পেয়েছো, এটাই আমি ভেবে নেবো, তাই না। বা তোমরা যদি 30 মার্ক পেয়ে থাকো আর একটা এক্সট্রা করে থাকো 5 মার্কের, তাহলে 35 মার্ক পাচ্ছ, তাহলে আমি তো আর সেক্ষেত্রে মিলাচ্ছি না, তাহলে তুমি এক্সট্রা চুরি করে একটা নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে এরকম কন্ডিশনের জন্য আমাকে প্রতিটা খাতাকে ভালো করে কাউন্টিং করে দেখতে হয়েছে, তাহলে এরপর থেকে তোমরা আর সেই ফ্যাসিলিটিটা পাচ্ছ না যে ফ্যাসিলিটিটা আমি দিয়েছিলাম। কী ফ্যাসিলিটি ছিল, না তো ফ্যাসিলিটি ছিল যে 5টা
পাঁচের দাগে আমি তিনটা করতে বলেছিলাম, অপশন ছিল যে দু তিনটা আরো এক্সট্রা করে, পাঁচটা দেওয়া ছিল, পাঁচটার মধ্যে তিনটা করো, তাহলে তোমার একটা কোশ্চেনে মার্কটা বা কোশ্চেনটা অ্যাটেন্ড করতে তোমার সুবিধা হয়েছে। তুমি পাঁচটার মধ্যে যে কোনো তিনটা পারলেই তুমি অ্যাটেন্ড করতে পারছো। এখন যদি যদি আমি তিনটাই কোশ্চেন দিতাম, তিনটার মধ্যে দেখালো তুমি একটা পারছো না, তাহলে ওটা ছেড়ে আসতে হতো বা ওটা ছেড়ে দিতে হতো, পারতে হতো, তুমি ওটা পারতে না। এইরকম তাহলে এই যে অপরচুনিটিটা তোমরা পাচ্ছিলে, সেই অপরচুনিটিটা আর পাবে না। তার কারণ হচ্ছে এরপর থেকে কোনো কোয়েশ্চেনে আর একটাও এক্সট্রা কোয়েশ্চেন থাকবে না। বোঝা গেল? এখন অনেক সময় কি হয়েছে, দেখা গেল আমি সত্য মিথ্যা দিয়েছি, এক্সট্রা দিয়েছি, যে ছটা দেওয়া আছে পাঁচটা করতে বলেছি। এখন তুমি তিনটা এক জায়গায় করেছো, দু পাতা পরে আরও তিনটা করেছো, তো প্রথমে তিনটা করেছো তিন মার্ক দিয়ে দিয়েছি, পরে পাতা আবার তিনটা করেছো আবার তিন মার্ক দিয়েছি, তাহলে তোমার তো টোটাল ওই সত্য মিথ্যাতে পাঁচ মার্ক আছে। তুমি পেয়েছো কত? ছয় পেয়ে যাচ্ছ, তাহলে তোমার একটা নাম্বার চুরি করে নেওয়া হচ্ছে। কারণ প্রতিটা স্যারদের পক্ষে, স্যারদের পক্ষে প্রতিটাকে অ্যান্সার বা প্রতিটা কোয়েশ্চেন, যে দুয়ের দাগে কটা করতে বলেছি কটা করেছে, তিনের দাগে কটা করতে বলেছি কটা করেছে, এতগুলো কাউন্ট করে দেখার সময় নেই। সুতরাং এইরকম যদি ত্রুটি তোমরা করো এবং সেটা যদি আমার পক্ষে ধরা পড়ে, আমার চোখে ধরা পড়ে নেক্সট টাইম, তাহলে কিন্তু আমি টোটাল মার্কের থেকে যেটা তোমরা পাবে তার থেকে আমি দুই বা পাঁচ মার্ক মাইনাস করে দেব। এরপর থেকে বি কেয়ারফুল, খুব সাবধানে, আর অবশ্যই সেটা অপশনে থাকবে না। আর যে অপশনটা তোমাদেরকে দিয়েছিলাম তোমাদের সুবিধার্থের জন্য, যে তোমরা যদি একটা কোশ্চেন না পারো, তাদের যাতে অপশন দেওয়া থাকে, তোমরা যাতে সেটা পেরে যাও। পাঁচটা দিয়েছিলাম, পাঁচটার মধ্যে তিনটা করতে বলেছিলাম, তাহলে পাঁচটা দিয়েছিলাম বলেই কিন্তু তোমরা এই ভুলভালটা করেছো। তাহলে এরপর থেকে পাঁচটা দিব না, তিনটাই থাকবে, তিনটা করতেই হবে, তিনটা পারলে পারবে না হলে না পারবে। তাহলে এইরকম অপরচুনিটিটা আর তোমরা নেক্সট টাইম পাবে না, কারণ ম্যাক্সিমাম জনই এই ভুলটা তোমরা করেছো। আর এই ভুলটাকে ঠিক করার জন্য প্রতিটা খাতাকে দেখতে গিয়ে আমাকে মিনিমাম পাঁচ মিনিট বেশি করে দেখতে হয়েছে। তাহলে আমি তোমাদের অপরচুনিটির জন্য এক্সট্রা কোশ্চেন দিলাম, আর তার বিনিময়ে ভোগ করতে হচ্ছে আমাকে পাঁচ মিনিট করে এক্সট্রা টাইম দিতে হচ্ছে খাতা দেখার সময়। বিরক্ত হয়ে যাচ্ছিলাম খাতা দেখতে দেখতে। তাহলে এরপর থেকে আর অপশন থাকবে না। এই হয়ে গেল আগেকার রেজাল্টের বিষয়ে কিছু কথা। এবার আমি একদিন, তোমাদের যদি কোশ্চেনে কারো কমপ্লেন থাকে যে স্যার কোশ্চেনটা এরকম ছিল, আমি অ্যান্সার এরকম লিখেছি, নাম্বার আমাকে কম দিয়েছেন কি নাম্বার বেশি দিয়ে, মানে বেশি পড়ে গেলে তো বলবেই না, অবশ্যই অবভিয়াসলি তোমরা বলবে না যে স্যার আমার এক নাম্বার এখানে বেশি হয়ে গেছে, আমার নাম্বারটা কাটা যাবে, এরকম তো কখনোই বলবে না। কম হলে বলবে যে স্যার আমার এক মার্ক ছুটে গেছে, তারা দিন স্যার এখানে আমি এক মার্ক পাবো, আপনি কেন দিলেন না, এইগুলো নিয়ে বলতে পারবে। কিন্তু যদি কোথাও এক মার্ক বেশি চলে যায় বা হাফ মার্ক বেশি পড়ে যায়, তখন আর কেউ কোনো ছেলে বা কোনো মেয়েরা আর বলবে না যে স্যার আমার এখানে এক মার্ক বেশি হয়ে গেছে, আমার এক নম্বর এক মার্ক কমে যাবে। ওই জন্য বলছি যে যদি কারো বাড়ে, নাম্বার বাড়ার অপশন থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবে যে নাম্বার বাড়বে স্যার, কারণ রেজাল্ট হয়ে গেলে আর সেটা পাবে না, ঠিক আছে। এবং কেন তোমাদের যদি মনে হয় যে কেন আমাকে এখানে স্যার একের জায়গায় হাফ দিল, কেন আমাকে একে এক দিল না, সেটা যদি কমপ্লেন থাকে আমাকে বলতে পারো, বা একদিন আমি একটা ক্লাস নিয়ে আলোচনা করবো যে কীভাবে অ্যান্সারগুলো লিখলে তোমরা ফুলে ফুলমা পেতে। তো যাই হোক, এটা আমরা পরের বিষয়। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আগে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সে টপিকটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন সম্পর্কে আলোচনা করেছিলাম, অ্যাকচুয়ালি প্ল্যাঙ্কটন সম্পর্কে। আজকে আমরা প্ল্যাঙ্কটন সম্পর্কে আরও কিছু একটা কথা বলি। যেমন আমি আগেই বলেছিলাম, প্ল্যাঙ্কটন মানে হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, যাদের কেউ আণবিক্ষণিক হতে পারে, কেউ আবার দৃশ্যমান হতে পারে, যারা কি করে জলের মধ্যে জলের স্রোতে ভেসে বেড়ায় এবং যারা জলের টানে ভেসে বেড়ায় এবং জলের বাস্তুতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদেরকেই বলেছিলাম প্ল্যাঙ্কটন। এটা আমি বলেছিলাম এরাই ক্লাসে। এবং প্ল্যাঙ্কটন কথার অর্থ হচ্ছে ওয়ান্ডারিং, মানে ভেসে বেড়ানো, যারা ভেসে বেড়ায় তাদেরকে প্ল্যাঙ্কটন বলতে পারি। তাহলে প্ল্যাঙ্কটন আমরা দুই ধরনের আলোচনা করেছিলাম, মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। এই দুইভাবে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। ফাইটোপ্ল্যাঙ্কটন কারা না, তো যে সমস্ত প্ল্যাঙ্কটনটা কি আণবিক্ষণিক, যারা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, যারা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় মানে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ করতে পারে, যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, যারা আণবিক মানে ম্যাক্সিমামটাই আণবিক্ষণিক হতে পারে, মাইক্রোস্কোপিক হতে পারে বা কেউ দৃশ্যমান হতে পারে, যেমন কে দৃশ্যমান এরকম, এবং যাদের মধ্যে কি থাকবে ক্লোরোফিল থাকবে, আর ক্লোরোফিল থাকার জন্য তারা কি করে শালক সংশ্লেষ প্রক্রিয়া করে, এবং যাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে কারা, জুপ্ল্যাঙ্কটনরা, এদেরকে আমরা বলেছিলাম ফাইটোপ্ল্যাঙ্কটন। এবং আজকে যেটা নিয়ে আলোচনা করব, ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে কিছু নিয়ে আলোচনা করেছিলাম, ডায়াটোম, তারপরে ডিনোফ্লাজেলেটেড, এটা নিয়ে আলোচনা করেছিলাম, কেল্প নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। আজকে আবার পরবর্তী টপিক জুপ্ল্যাঙ্কটন সম্পর্কে আমরা আলোচনা করব। জুপ্ল্যাঙ্কটনরা আমি আগে বলেছি এরা মূলত অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, সাধারণত এরা মাইক্রোস্কোপিক হয়, আবার অনেক ক্ষেত্রে ম্যাক্সিমামটাই আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সমুদ্রের মধ্যে অনেক আছে যারা দৃশ্যমান।
এরকম দৃশ্যমান কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন, সরি জুপ্ল্যাঙ্কটন এবং কিছু আণবীক্ষণিক জুপ্ল্যাঙ্কটন সম্পর্কে আমরা আলোচনা করব। তাদের মধ্যে বিশেষ বিশেষ কিছু জুপ্ল্যাঙ্কটন নিয়ে আলোচনা করব, যে আলোচনা যে জুপ্ল্যাঙ্কটনগুলো জলজ বাস্তুতন্ত্রে মুখ্য ভূমিকা পালন করে বা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বা সমুদ্রে তাদেরকে অ্যাভেলেবেল হামেশাই হামেশাই তাদেরকে দেখা যায়। এরকম কিছু প্ল্যাঙ্কটন সম্পর্কে আমরা বলবো, যেমন সাইক্লোপস, যেমন তোমরা শুনেছো নাম সাইক্লোপস, তারপরে নাম শুনেছো ডাফনিয়া, হ্যাঁ টাস্টেসিয়ান লার্ভা, এই সমস্ত লার্ভা বা এই সমস্ত ডাফনিয়া বা সাইক্লোপস এরা হচ্ছে আণবীক্ষণিক জুপ্ল্যাঙ্কটন। এদের কথা আমরা সেরকমভাবে আলোচনা করব না, তবে যে সমস্ত প্ল্যাঙ্কটনগুলো বা যে সমস্ত জুপ্ল্যাঙ্কটনগুলো দৃশ্যমান তাদের মধ্যে কিছু সাগর কুসুম রয়েছে, সাগর কলম, তারপরে আমরা বলতে পারি অক্টোপাস, বলতে পারি স্কুইড, বলতে পারি ক্যাটলফিস, বলতে পারি হাঙর। হাঙর অবশ্যই মানে জুপ্ল্যাঙ্কটন নয়, এটা আমরা সমুদ্রের নিচের কিছু কিছু প্রাণীদের কথা আলোচনা করবো, সেক্ষেত্রে বলবো। ঠিক আছে, তো এইরকম বিশেষ বিশেষ কিছু জুপ্ল্যাঙ্কটন সম্পর্কে আমরা আলোচনা করব। তার মধ্যে আজকে যেটা আমার আলোচ্য বিষয় রয়েছে তোমাদের সময়ের মধ্যে যতটুকু সম্ভব সাগর কুসুম, তারপরে সাগর কলম, তারপরে অক্টোপাস, তারপরে স্কুইড, তারপরে ক্যাটলফিস, এইভাবে যতটুকু সম্ভব আমরা পরের পরে ধাপে ধাপে তোমাদের বইয়ের সূচি অনুযায়ী, বইয়ের পাঠ্যসূচি অনুযায়ী, ক্রম অনুযায়ী আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের সাগর কুসুম সম্পর্কে, যেটাকে ইংলিশে বলা হয় সি অ্যানিমন। কি বলা হয়? সি অ্যানিমন। তাহলে আমরা ইংলিশ নামটা জানতে পারলাম যে সাগর কুসুমের ইংলিশ নামটা হচ্ছে কি না, তো সি অ্যানিমন। আগে আমরা বলি পৃথিবীতে যত জীব রয়েছে, পৃথিবীতে যত জীব রয়েছে সমস্ত জীবদেরকে বিভিন্ন বিজ্ঞানী হয়টেকার, তোমরা আগের চ্যাপ্টারগুলো তো পড়েছো, বিজ্ঞানী হয়টেকার এই সমস্ত জীবদেরকে পাঁচটি রাজ্যে ভাগ করেছে। কটা রাজ্যে? পাঁচটি রাজ্যে। একটা কি? একটা হচ্ছে প্রথমে হচ্ছে মনেরা, তারপরে প্রোটিস্টা, তারপরে ফাঙ্গি, তারপরে কি অ্যানিমেলিয়া, তারপরে প্লান্টি, আগে প্লান্টি তারপরে অ্যানিমেলিয়া। তাহলে এই টোটাল পাঁচটা রাজ্যের কথা আমরা জানি যে বিজ্ঞানী হয়টেকার সম্ভবত 1969 সম্ভবত কি 1869, আমার ঠিক এক্স্যাক্ট 1800 এটা মনে পড়ছে না, তবে 69 সাল এটা আমার ভালো করে মনে পড়ছে। বিজ্ঞানী হয়টেকার এর মতে সমস্ত জীবদেরকে পাঁচটা রাজ্যে ভাগ করেছে। একটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, তারপরে ফাঙ্গি বা ফাঞ্জি, তারপরে হচ্ছে প্লান্টি, তারপর হচ্ছে অ্যানিমেলিয়া। এই অ্যানিমেলিয়াদের মধ্যে পড়ছে এই জুপ্ল্যাঙ্কটনরা। কারা পড়ছে? জুপ্ল্যাঙ্কটনরা পড়ে যাচ্ছে এই অ্যানিমেলিয়ার মধ্যে। আবার অ্যানিমেলিয়াদের মধ্যে সমস্ত প্রাণীদেরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কর্ডেটস, একটা হচ্ছে নন কর্ডেটস। মানে যাদের ভার্টিব্রেট আছে, যাদের ভার্টিব্রাল কলাম আছে, যাদের মেরুদণ্ড রয়েছে, আমাদের পিছে শিরদ্বারা যে রয়েছে, শিরদ্বারাকে বলে মেরুদণ্ড, যাদের শিরদ্বারা রয়েছে তারা হচ্ছে ভার্টিব্রেট, তারা হচ্ছে কর্ডেট। মানে যাদের শিরদ্বারা রয়েছে, যাদের মেরুদণ্ড রয়েছে তারা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর যাদের মেরুদণ্ড নেই তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তো জুপ্ল্যাঙ্কটনদের মধ্যে কিছু আছে মেরুদণ্ডী, কিছু আছে অমেরুদণ্ডী, তবে বেশিরভাগটাই রয়েছে অমেরুদণ্ডী প্রাণী। তাহলে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এমন কিছু কিছু প্রাণীদেরকে আবার অমেরুদণ্ডী প্রাণীদেরকে আবার বেশ কিছু কিছু রাজ্যে, বেশ কিছু কিছু পর্বে ভাগ করা হয়েছে। যেমন তোমরা এই পর্বগুলো ক্লাস নাইনে গিয়ে ফার্স্ট চ্যাপ্টার ট্যাক্সনমি প্রথম চ্যাপ্টার রয়েছে, সেই ট্যাক্সনমি চ্যাপ্টারে গিয়ে পড়বে। তবুও আমি বলে রাখি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীরা হচ্ছে মেইনলি অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়াকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, মেরুদণ্ডী, একটা হচ্ছে অমেরুদণ্ডী, একটা হচ্ছে কর্ডেটস, একটা হচ্ছে নন কর্ডেটস। নন কর্ডেটস কারা? না তো যাদের কর্ডেট নয়, ভার্টিব্রাল কলাম নেই, হ্যাঁ তারা হচ্ছে নন কর্ডেটস। যাদের শিরদাঁড়া নেই তারা হচ্ছে নন কর্ডেটস, অমেরুদণ্ডী। এই অমেরুদণ্ডী প্রাণীদেরকে প্রায় 10টি আবার পর্বে ভাগ করা হয়। কটি পর্বে? 10টি পর্বে ভাগ করা হয়। তার মধ্যে কিছু কিছু পর্বের নাম আমরা জানবো, যেমন সর্বপ্রথম পরিফেরা, স্পঞ্জরা হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত। তাহলে পরিফেরা একটা পর্ব, নিডারেয়া একটা পর্ব, টিনোফোরা একটা পর্ব, প্লাটি হেলমেন্টিস একটা পর্ব, অ্যাস্কেল হেলমেন্টিস একটা পর্ব, অ্যানিলিডা একটা পর্ব, মানে পর্ব, আর্থ্রোপোডা একটা পর্ব, মোলাস্কা একটা পর্ব, তারামাস, একাইনোডারমাটা এটা একটা পর্ব। তাহলে এইরকম পর্বগুলো আমরা প্রায় কম বেশি কতগুলোর কথা আমরা শুনলাম। এক নম্বর বললাম পরিফেরা, তারপরে নিডারিয়া, তারপরে টিনোফোরা, তারপরে প্লাটি হেলমেন্টিস, অ্যাস্কেল হেলমেন্টিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, তারপরে কি বললাম মোলাস্কা, তারপরে একাইনোডারমাটা, আর একটা আছে হেমিকর্ডাটা। এই পাঁচটা, দশটা টোটাল, এই দশটা রয়েছে আমাদের অমেরুদণ্ডী প্রাণী থেকে দশটা পর্বে ভাগ করা হয়। তার মধ্যে বিশেষ বিশেষ পর্ব আজকে যে আমি আলোচনা করব, যে দু একটা প্রাণীর নাম নিয়ে বা যে দু একটা জুপ্ল্যাঙ্কটন নিয়ে, তারা প্রত্যেকেই কি না তো প্রত্যেকে হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত।
বোঝা গেল? তাই সাগর কুসুম এটা একটা হচ্ছে জুপ্লাংটন, সাগর কুসুম হচ্ছে একটা জুপ্লাংটন যেটা নিডারিয়া পর্বের অন্তর্গত, নিডারিয়া পর্বের অন্তর্গত একটি প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। কি ধরনের প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী। এর কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। এই অমেরুদণ্ডী প্রাণী বা নিডারিয়া পর্বের এই অমেরুদণ্ডী প্রাণীটাকে ইংলিশে বলা হয় সি অ্যানিমন। সাগর কুসুমকে ইংলিশে কি বলা হয়? সি অ্যানিমন। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এদের দেহের সেন্ট্রালে এরা হচ্ছে একটা দেহ, এক নালী বিশিষ্ট একটা দেহ, এক নালী বিশিষ্ট একটা জীব, এক নালী দেহ বা এক নালী দেহি একটা অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে এই সাগর কুসুম। তো সাগর কুসুমের দেহের মাঝখানে একটা ছিদ্র রয়েছে, একটা সরু ক্যানেল রয়েছে, একটা সরু ক্যানেল রয়েছে, একটা সেন্ট্রাল ভ্যাকুয়াল রয়েছে, একটা কেন্দ্রীয় গহ্বর রয়েছে যেটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় তাকে। না তো এই সাগর কুসুমের কেন্দ্রে যে যে এটা রয়েছে ফাঁকা জায়গাটা, যে গহ্বরটা ফাঁকা জায়গাটা তাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তারপরে কি হচ্ছে, দেহকে সমুদ্রের নিচে থাকা কোনো পাথর বা কাঠের সঙ্গে এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে এটা হচ্ছে মেরুদণ্ডী এই সরি এই সাগর কুসুম প্রাণীটার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, এদের দেহকে সমুদ্রের নিচে থাকা কোনো পাথর বা কাঠের সঙ্গে আটকে রাখে অথবা এগুলি কী করে, সন্ন্যাসী কাঁকড়ার খোলকের উপরে আটকে থাকে। কি করে? না তো এই নিডারিয়া পর্বের, এই নিডারিয়া পর্বের যে সাগর কুসুম যে প্রাণীটা রয়েছে, যে জুপ্লাংটনটা রয়েছে, সেই প্রাণীটার তলদেশে এমন একটা জিনিস থাকে, এই জিনিসটাতে কী করে, মাটিকে হোক বা কাদাকে হোক এরা আটকে থাকে। আবার অনেক সময় কী করে, কিছু কাঁকড়া আছে যে কাঁকড়াগুলো নড়ে না চড়ে না সেরকম কোনো কাজ করে না, ওই জন্য ওগুলোকে বলে সন্ন্যাসী কাঁকড়া। এই সন্ন্যাসী কাঁকড়া যে উপরে যে খলক, আমরা প্রত্যেকে কাঁকড়া দেখেছি, কাঁকড়ার উপরে একটা শক্ত খলক থাকে, এই শক্ত খলকের উপরে অনেক সময় এই সাগর কুসুম অনেক সময় আটকে থাকে। আটকে থেকে কী করে, একে অপরের সহযোগিতায় একটা মিউচুয়ালিজম বা একটা কমেনসালিজম বা একটা আমরা বলতে পারি মিথজীবিতা একটা সম্পর্ক গড়ে তোলে। হ্যাঁ, দিয়ে ওরা নিজেরা একে অপরের সঙ্গে সঙ্গবদ্ধভাবে থেকে তাদের জীবিকা বা তাদের পুষ্টি প্রক্রিয়াটা সম্পন্ন করে। আর কি রয়েছে? না তো এই গহ্বরের কেন্দ্রের দিকে ওপরের দিকে কি থাকে, সম্মুখভাগের দিকে মুখছিদ্র থাকে, একটা ছোট্ট ছিদ্র থাকে, যে ছিদ্রটাকে বলা হয় মুখছিদ্র। কি বলা হয়? মুখছিদ্র। এবং এই মুখছিদ্রকে ঘিরে অসংখ্য পাতার মতো, অসংখ্য সুতোর মতো কোর্সিকা থাকে। কি থাকে? কোর্সিকা, সুতোর মতো বা পাতার মতো কিছু কোর্সিকা থাকে, যেগুলোর সাহায্যে এরা কি করে, বিভিন্ন প্রাণীদেরকে শিকার করতে সাহায্য করে, বা ওরা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কোর্সিকাগুলোকে জলের উপরে তলে চাপ দিতে সাহায্য করে জলকে, এবং একটা জায়গা থেকে অন্য জায়গায় গমনে বলো বা তোমরা আত্মরক্ষা করার কথা বলো বা কোনো খাদ্যবস্তুকে ধরার ক্ষেত্রে বলো বা শত্রুকে দমন করার কথা বলো বা বিভিন্ন ক্ষেত্রেই এরা এই কোর্সিকাকে কাজে লাগিয়ে থাকে। এই পুরো সম্পূর্ণ সাগর কুসুম প্রাণীটার দৈর্ঘ্য হয় প্রায় 12 ইঞ্চি। কতটা? প্রায় 12 ইঞ্চি। আমি ধরে নিলাম এটা 6 ইঞ্চি বা আরও বেশি, 6 ইঞ্চি, তাই মোটামুটি এতটা 12 ইঞ্চি হতে পারে। আমাদের ছোটো স্কেলগুলো থাকে, ছোটো স্কেলগুলো 12 ইঞ্চি থাকে, ছোটো স্কেলগুলো 15 সেন্টিমিটারের, ঠিক আছে? তাহলে এই যে 15 সেন্টিমিটারের যে স্কেল, মোটামুটি কম বেশি ওই রকমই আমরা ধরতে পারি, হ্যাঁ, ছোটো স্কেলের সমান। আর কি করে, এদের যে ব্যাস, এদের ব্যাসটা হয়ে যাচ্ছে ওর থেকে বেশি 18 ইঞ্চি। তাহলে এরা যতটা লম্বা তার থেকে চওড়া মোটা বেশি এরা, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে 18, দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি এবং ব্যাস হচ্ছে এদের 18 ইঞ্চি হয়। এবং এই কোর্সিকাগুলোতে, এদের যে কোর্সিকাগুলো থাকে বললাম মুখছিদ্রকে ঘিরে অসংখ্য কোর্সিকা থাকে, এই কোর্সিকাগুলোকে ঘিরে কি থাকে, না তো এক ধরনের নিডোব্লাস্ট নামক কোষ থাকে, এক ধরনের দংশক কোষ থাকে, নিডোব্লাস্ট নামক এক ধরনের দংশক কোষ থাকে। দংশক কোষ মানে কোষ কোনগুলোকে আমরা বলি, যেগুলো দংশনে সাহায্য করে, আথরাতে সাহায্য করে, ফোঁড়ে দিতে সাহায্য করে, কামড়াতে সাহায্য করে, এইরকম কিছু আমরা আমরা বলতে পারি দংশক। এটাকে বলে, আমরা বলি না যে সাপে দংশক করেছে মানে সাপে কামড়ে দিয়েছে, তো এরকম এটাকে বলা হয় কামড়ানো, ওটাকে বলা হয় দংশক করা। তো এই কোর্সিকাগুলোতে এক ধরনের নিডোব্লাস্ট নামক এক প্রকার কোষ থাকে যাকে বলা হয় নিডোব্লাস্ট কোষ। কি বলা হয়? নিডোব্লাস্ট কোষ। এবং আমার এই নিডোব্লাস্ট কোষের কোষের মধ্যেই আমার কিছু কিছু অঙ্গ থাকে, কিছু অংশ থাকে, যে অংশটা কীরকম, না তো নিমাটোসিস নামক চাবুকের মতো। কী নামে? নিমাটোসিস। তারপরে কোশ্চেন আসতে পারে, নিডোব্লাস্ট কোন পর্বের প্রাণীতে দেখা যায় বা নিডোব্লাস্ট দেখা যায় এমন একটি প্রাণীর নাম করো, আমরা দিতেই পারি কোশ্চেনে। বা হতে পারে যে নিডোব্লাস্টে বা আমরা বলতে নিমাটোসিস্ট নামক অঙ্গ
কোন কোষে থাকে, নিডোব্লাস্ট কোষ না আরও অন্যান্য কোয়ানোসাইট কোষ, আমরা অনেক কিছু বলতে পারি। তার মধ্যে একটা হচ্ছে নিডোব্লাস্ট কোষ। আর এই নিডোব্লাস্ট কোষে যে চাবুকের মতো অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় নিমাটোসিস্ট। তাহলে নিমাটোসিস্টের সাহায্যে কী করে, যেটা নিমাটোসিস্টের সাহায্যে যেটা করে সেটা তারা মানে আমরা বলতে পারি কোষিকার সাহায্যে করে। মানে কোষিকা মেনলি কি নিমাটোসিস্ট দ্বারা গঠিত, নিমাটোসিস্ট রয়েছে, নিমাটোসিস্টের যা কাজ কোষিকারও তাই কাজ। তাহলে নিমাটোসিস্টের কাজ কি, না তো ছোটো ছোটো মাছকে ধরা, তা মাছ ইত্যাদিকে আক্রমণ করা, খাদ্য হিসাবে গ্রহণ করার সময় সেগুলোকে ধরে তাকে খাওয়া, আর কি করা, শিকার করা বা আত্মরক্ষা করা, এগুলো হচ্ছে কার কাজ, না তো এই নিমাটোসিস্ট নামক চাবুকের মতো অংশের বা অঙ্গের, বা আমরা বলতে পারি যে এই নিডোব্লাস্ট কোষের, বা আমরা বলতে পারি কোষিকার। তাহলে এগুলো কাজ হচ্ছে কোষিকার কাজ বলো, এদের নিমাটোসিস্টের কাজ বলো প্রায় একই রকম। কথা বোঝা গেল, এই হয়ে গেল সাগর কুসুম সম্পর্কে মোটামুটি একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, কিছু ফিচার্স আমরা বললাম। তবে সাধারণত এই নিডোব্লাস্ট কোষগুলো জলের স্রোতে অনেক সময় ওরা ভেসে বেড়ায়, কোষিকাগুলোকে ফুলের তোড়ার মতো যে পাতার মতো যে কোষিকা, সেই কোষিকাগুলোকে ওরা আন্দোলিত করে একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়, আবার অনেক সময় আত্মরক্ষা করে, অনেক সময় খাদ্যকে ধরে খায়। এই হচ্ছে সাগর কুসুম সম্পর্কে মোটামুটি জেনারেলস কিছু ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট আমরা বলবো সাগর কলম সম্পর্কে। কী সম্পর্কে বলবো? সাগর কলম সম্পর্কে। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সি পেন বা সাগর কলম নিয়ে। সাগর কলমও একটা হচ্ছে অন্যতম জুপ্ল্যাঙ্কন, যারা সমুদ্রে, যারা জলতলের ভিতরে সমুদ্রে বা সমুদ্রের তলদেশে এরা অনায়াসে কী করে, ভেসে বেড়ায় বা এরা চলাফেরা করে এবং নিজেদের খাদ্য শিকার করে, খাদ্য ধরে, শত্রু হাত থেকে নিজেকে রক্ষা করে এবং অনায়াসে সমুদ্রের তলে চলাফেরা করে, কোনো সময় কোনো একটা জায়গায় আটকে থাকে। এইরকমভাবে তারা নিজের পুষ্টি প্রক্রিয়া এবং তাদের জীবন বা জীবিকা নির্বাহটা করে থাকে। তো এটা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা সি পেন কেন বলা হচ্ছে, এটা সমুদ্রের কলমের মতো দেখতে, পেনের মতো দেখতে। অনেক সময় দোয়াতে যে কালি আমরা যে লিখি, বা অনেক সময় কোনো প্রাণীদের যে পালক, সে পালকটাকে নিয়ে আমরা যে দোয়াতের সঙ্গে লিখি সেরকম দেখতে অনেকটা, এই জন্য এটার নাম হয়েছে সি পেন। কী নাম? সি পেন। তো এই প্রাণীর শরীরের দুদিক থেকে সরু অংশ থাকে, অনেকটা হাঁসের পালকের মতো তৈরি, কলমের মতো। সি পেনের সারা শরীর জুড়ে অসংখ্য কী রয়েছে, শাখা প্রশাখা রয়েছে, প্রতিটা শাখাই মূল দেহ থেকে বেরিয়েছে, এটা আমরা পরে আলোচনা করছি। এবং সি পেনকে পাথরে আটকে রাখতে সাহায্য করে এরকম কিছু শাখা রয়েছে, এই শাখাগুলো আমরা পড়লাম। এবার আমরা একটু এর সম্পর্কে ক্যারেক্টারিস্টিকটাকে আরও ভালো করে জানার চেষ্টা করব যে সি পেনরা বা এই সাগর কলমরা দেখতে কার মতো বললাম, দেখতে অনেকটা হাঁসের যে পালক সে পালকের মতো, পালকের তৈরি যে পেন সে পেনের মতো দেখতে অনেকটাই। এরা কিন্তু নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত একটা প্রাণী, যেমনটা সাগর কুসুম ছিল নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত, সেম একই রকম এই নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত এটা একটা হচ্ছে প্রাণী হচ্ছে কি, না তো সি পেন বা সাগর কলম। সাগর কলম বা সি পেন এক প্রকার সামুদ্রিক ইন্ডারিয়া। এরা সমুদ্রের উপকূলীয় অংশে পাথরের গায়ে আটকে থাকে, তীরবর্তী অঞ্চলগুলোতে, যে সমুদ্রের যে তীরবর্তী অঞ্চলগুলো, সেই তীরবর্তী অঞ্চলে জলতলের ভিতরে যে পাথরগুলো থাকে সে পাথরের গায়ে আটকে থাকে সাধারণত এই সাগর কলম। সাগর কলমের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। এদের দেহটা কেমন, সাগর কলমের দেহ পেন বা কলমের মতো। দেহের মাঝখানে একটা, যেমন কলমের মাঝে যেমন একটা কি থাকে, শীষ থাকে, বা আমরা যেটাতে কালি বলি, যেটাতে কলমের শীষ বলি, শীষ থাকে, সেইরকম এদের দেহের ভিতরে সেন্ট্রালে কেন্দ্রে একটা অক্ষ থাকে, অক্ষ দণ্ড থাকে, যেটাকে বলা হয় অ্যাক্সিস। কি বলা হয়? যেটাকে বলা হয় অ্যাক্সিস। আর এবং অ্যাক্সিসের দুই পাশে প্রায় 20-50 শাখা প্রশাখা থাকে, সুতোর মতো অংশ থাকে, যেগুলোকে বলা হয় পিনিউল। কি বলা হয়? পিনিউল বলা হয়। তাহলে অ্যাক্সিস, সেন্ট্রাল অ্যাক্সিসটাকে বলা হয় অ্যাক্সিস, বা সেন্ট্রাল অক্ষ, কেন্দ্রীয় অক্ষ, কেন্দ্রীয় দণ্ড, সেটাকে বলা হয় অ্যাক্সিস। আর অ্যাক্সিস থেকে যে সমস্ত শাখা প্রশাখাগুলো তৈরি হয়েছে সুতোর মতো অংশগুলো, সেগুলোকে বলা হয় পিনিউল। কি বলা হয়? পিনিউল। দেহের নিচের দিকটা, এই সিপেনের নিচের দিকটা অনেকটা ফোলা নবের মতো। এই ফোলা নবটা কী করে, বিভিন্ন জায়গায় আটকে গিয়ে সাহায্য করে, কাদার ওপরে, বালির মধ্যে, বা কোনো প্রাণীদের ওপরে, বা কোনো পাথরের ওপরে আটকে থাকতে সাহায্য করে এই নবের মতো অংশটা। এরা কী করে, এরা সবসময় কলোনি গঠন করে থাকে। এরা কী করে থাকে, যখন কোনো জায়গায় থাকে, 4-5-6-7 করে মোটামুটি এরা আশেপাশে কলোনি গঠন করে থাকে, এবং এরা আলো সৃষ্টি করতে পারে, হালকা লাইট সৃষ্টি করতে পারে, যেটাকে বলা হয় ফসফোরেসেন্ট। কী বলা হয়? ফসফোরেসেন্ট। বায়োলুমিনেসেন্ট
মানে বায়োলুমিনেসেন্স মানে কি না, তো যারা উত্তাপবিহীন তাপ সৃষ্টি করতে পারে, উত্তাপবিহীন আলো সৃষ্টি করতে পারে তাদেরকে বলা হয় বায়োলুমিনেসেন্ট। এরাও কিন্তু এক ধরনের আলো সৃষ্টি করতে পারে, সেম, তার জন্য এরাও বায়োলুমিনেসেন্ট প্রাণীদের মধ্যে পড়ছে। কিন্তু বিশেষ করে এদের দেহে ফসফরাস থাকে এবং ফসফরাসের প্রভাবে এরা আলো সৃষ্টি করতে পারে বলে এদেরকে বলা হয় ফসফোরেসেন্ট অ্যানিমাল বা ফসফোরেসেন্ট গোষ্ঠী। কথা বোঝা গেল? যেমন আমরা দেখব যদি অন্ধকারে সিনেমাতে আমরা অনেক অংশে দেখি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে লাইট জ্বলে না, অন্ধকার হয়ে আছে, আর সমুদ্রের তীরে জলটা আছড়ে আছড়ে পড়ছে, যেন সমুদ্রের তীরে জলটা যখন আছড়ে আছড়ে পড়ছে তো মনে হচ্ছে জলটাকে দেখা যাচ্ছে, একটা আলো সৃষ্টি করছে। তার কারণটা হচ্ছে কি, জলের সমুদ্রের জলে কিনারাতে ওই ফসফরাস থাকে, ফসফরাসের কারণে জলটা মনে হচ্ছে যে নীল রঙের একটা আলো সৃষ্টি করছে। তাহলে এই জন্য আমরা দেখি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে আমরা যদি ঘুরতে যাই, রাতের বেলায় ঘুরতে যাই এবং অন্ধকারে যদি আমরা সেখানে থাকি, তো অন্ধকারের সময় সেখানে থাকলে আমরা দেখতে পাবো যে অনেক সময় জলটা যে আছড়ে পড়ছে কিনারায়, তো জলের স্রোতে যে ফেনা সৃষ্টি হচ্ছে বা যে জলের যে আছড়ে পড়ার যে ধার সেটাকে আমরা অনেক সময় দেখতে পাই, কারণ সেখানে ফসফরাস রয়েছে। কী রয়েছে? ফসফরাস রয়েছে। তাহলে ফসফরাসের কারণে আমরা জলের কিনারায় জলটা আছড়ে পড়া আমরা অন্ধকারে দেখতে পাচ্ছি। সেম একই রকমভাবে এরা ফসফরাসের কারণে এরা হালকা মৃদু লাইট সৃষ্টি করতে পারে, ওই জন্য এই প্রাণীটাকে বলা হয় ফসফোরেসেন্ট অ্যানিমাল বা ফসফোরেসেন্ট নিডারিয়া গোষ্ঠী। কথা বোঝা গেল? এই হচ্ছে সিকোয়েন্স। আমি আগেই বলেছি ক্লাসের শেষে এই টপিকটা যখনই শেষ হয়ে যাবে, চম্বনের চ্যাপ্টারটা, তো চ্যাপ্টারের উপরে একটা এক্সট্রা আমি একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওতে আমার সব কিছু রয়েছে, সমস্ত প্রাণীদের চিত্র, সমস্ত প্রাণীদের চলাফেরা, সমস্ত প্রাণীদের বৈশিষ্ট্য আমি আবার ওভারঅল একটা আলোচনা করব, সেই ক্লাসের ভিডিও তৈরি করা রয়েছে। আমি ভিডিওটা শেষ হলে তবে আমি ইউটিউবে আপলোড করব। তবে বলে রাখি, যখন যেদিন সেই ক্লাসটা দেবো সেই ক্লাসটা অবশ্যই যে টাইমে থাকবে সেই টাইমেই দেখবে, কারণ পরে ওই ক্লাসটাকে বা ওই ভিডিওটাকে আমি কী করে নেব, কারণ প্রাইভেট করে রাখবো, কারণ মানলে কপিরাইট খাওয়ার একটা সম্ভাবনা থাকে, ওই জন্য পাবলিক করে রাখা যাবে না সে ভিডিওটাকে। তখন আমি বলে দেবো তোমাদেরকে যে যে টাইমে থাকবে সেই টাইমেই অবশ্যই তোমরা দেখবে, এবং যদি তোমরা পরে দেখো তাহলে কিন্তু হবে না, কারণ আমি পরে তার লিঙ্কটাকে কী করে রাখবো, প্রাইভেট করে রাখবো। আশা করছি এই সাগরকলম সাগরকলম এবং বা সি পেন এবং সি অ্যানিমাল বা সাগর কুসুম এই দুটো সম্পর্কে তোমরা আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব অক্টোপাস সম্পর্কে, নেক্সট টপিক যেটা রয়েছে অক্টোপাস। অক্টোপাস সম্পর্কে আমরা কিছু কথা আমরা বলবো বলে আজকে ক্লাসটা আমি শেষ করব, কারণ বেশি লং হয়ে গেলে ক্লাসটাতে অনেকেরই মনোযোগ থাকে না, ঠিক আছে? এবার আমরা অক্টোপাস সম্পর্কে কিছু আলোচনা করি। অক্টোপাস যেমন সাগর কুসুম, সাগর কলম, এরা কিন্তু নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। আমি আগেই বলেছি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী, মেনলি সমস্ত প্রাণীদেরকে দুটি ভাগে ভাগ করা, একটা মেরুদণ্ডী একটা অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী প্রাণীদেরকে অনেকটা রাজ্য, প্রায় অনেকটি পর্বের কথা বললাম, প্রায় 10টা পর্বের কথা আমি বলেছি, প্রায় 10টা, হরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, এইভাবে আমি 10টা পর্বের কথা বলেছি। তার মধ্যে নিডারিয়া একটা পর্ব বলেছি। এই সাগর কলম, সাগর কলম বা সিপেন বা সাগর কুসুম, এই দুটো প্রাণী, এই দুটো জীব, এই দুটো জুপ্ল্যাংটন নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাস কিন্তু মোলাস্কা পর্বের অন্তর্গত। আমরা শামুক দেখেছি, আপেল শামুক দেখেছি, তারপরে আমরা এই জলের মধ্যে জল শামুক বা স্থল শামুক দেখেছি, বা আমরা অনেক সময় জলের উপরে দেখি যে তোমরা দেখতে পাবে যে কিনারাতে ছোটো ছোটো শামুক রয়েছে। তো আমরা শামুক কাকে বলি? শামুক একটা মাংসল পদার্থ যার উপরে কী থাকে, একটা শক্ত খোলক থাকে। তাহলে এইরকম শক্ত খোলক বিশিষ্ট নরম মাংসল অংশটাই হচ্ছে মোলাস্কা পর্বের অন্তর্গত। সমস্ত মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীরাই হচ্ছে নরম মাংসলযুক্ত, এবং তাদের বাইরে একটা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত একটা শক্ত আবরক থাকে, যেটাকে বলি আমরা খোলক। আর এই মাংসল অংশটা পাইলা বলো বা স্থল শামুক বলো বা জল শামুক বলো বা আপেল শামুক বলো, সমস্ত শামুকরা তার শক্ত খোলকের মধ্যে তারা লুকিয়ে থাকে, শত্রু হাত থেকে বাঁচার জন্য, বিভিন্ন কাজের জন্য ওরা সবসময় শক্ত খোলকের ভিতরে লুকিয়ে থাকে। এরা হচ্ছে মোলাস্কা পর্বের অন্তর্গত। কিন্তু এই মোলাস্কা পর্বের অন্তর্গত এই অক্টোপাস এমন একটা প্রাণী যে প্রাণীটার পুরো দেহটাই একটা এক টুকরো মাংসল অংশ নিয়ে গঠিত, যার বাইরে কোনো ক্যালসিয়াম কার্বনেট নির্মিত কোনো খোলক থাকে না। বোঝা গেল? তাহলে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলকবিহীন একটা অক্টোপাস, একটা মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণী হচ্ছে অক্টোপাস। বোঝা যাবে? এই অক্টোপাস সাধারণত মোলাস্কা পর্বের অন্তর্গত। অক্টোপাস সাধারণত মাংসল জাতীয় একটা প্রাণী, পুরো দেহটা মাংসল, একটা এক টুকরো মাংসল থাকে, যাদের দেহের বাইরে 8টা বাহু থাকে, লম্বা শুঁড়ের মতো 8টা বাহু থাকে। ওই জন্য এই প্রাণীর নাম রাখা হয়েছে অক্টোপাস। কী রাখা হয়েছে? অক্টোপাস। এবং এই বাহুগুলো ক্রমশ
কেন্দ্র দিক থেকে ক্রমশ প্রান্তের দিকে যায়। এই আটটি বাহু ক্রমশ কেন্দ্র দিক থেকে প্রান্তের দিকে যায় এবং প্রান্তের দিকে যত যায় ক্রমশ সরু হতে হতে যায়। প্রতিটি বাহকের প্রতিটি বাহুর এই অক্টোপাসের প্রতিটি বাহুর নিচ নিম্ন প্রান্তে এক ধরনের দু লাইনে চোষক যন্ত্র থাকে। এই এর সাহায্যে ওরা গমন করতে সাহায্য করে, কোনো কিছুকে শক্ত করে আটকে ধরতে সাহায্য করে, শত্রুকে আটকে ধরতে সাহায্য করে, বিভিন্ন রকম কাজগুলো করে থাকে। এই অক্টোপাসের আটটা বাহু থাকে বলে অক্টোপাসের নামকরণ করা হয়েছে যে অক্টোপাস। প্রতিটি বাহুর কেন্দ্র মিলনস্থলে সেন্ট্রালে একটা মুখ ছিদ্র থাকে, যে ছিদ্রের সাহায্যে ওরা বিভিন্ন ধরনের খাদ্যবস্তুকে খেয়ে থাকে। এবং এদের মস্তিষ্ক, এদের ব্রেন এবং এদের চোখের যে দৃষ্টি, এই চোখ আর এই যে ব্রেন, এদের সবচেয়ে ধরে রাখা হয় যে মোলাস্কা পর্বের অন্তর্গত সমস্ত প্রাণীদের মধ্যে বা ধরে রাখা হয় অমেরুদণ্ডী প্রাণীর সমস্ত প্রাণীদের মধ্যে এই অক্টোপাসের ব্রেন হচ্ছে সবচেয়ে মানে ম্যাচিওর ব্রেন, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল এদের ব্রেনটা। এবং এদের চোখগুলো আকারে অনেক বড় বড় হয়, সামনে দুটো হেডলাইটের মতো দুটো বড় বড় চোখ থাকে এবং এই চোখের সাহায্যে ওরা বিভিন্ন বস্তুকে দেখে এবং তাদের যে বাহু, তাদের যে সুর বা তাদের যে বাহু, সেই বাহুর সাহায্যে ওরা একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়, কোনো বস্তুকে বিভিন্ন খাদ্য বস্তুকে ধরে তারা খায়। ম্যাক্সিমাম অক্টোপাসের দেহে অসংখ্য বিষ থলি থাকে। ম্যাক্সিমাম অক্টোপাসে বিষ থলি থাকে, কিন্তু এই বিষথলিটা মানুষের পক্ষে ক্ষতি করে না। এই বিষথলি থেকে বিষ প্রয়োগ করে খাদ্যবস্তুকে নরম করে, খাদ্যবস্তুকে ওয়াসার করে, খাদ্যবস্তুকে অজ্ঞান করে সেই খাদ্যটাকে ওরা গ্রহণ করে। যেমন সাপোজ চিংড়ি মাছ বলো, বা আমরা বিভিন্ন ধরনের প্রাণীদের কথা বলতে পারি, কাঁকড়া বা ছোট ছোট মাছ, এই সমস্ত প্রাণীদের উপরে তারা বিষ ছড়ায় এবং বিষ ছেড়ে সেই বিষের মধ্যে লালারস থাকে, বিষাক্ত লালারস, সে লালারসের ফলে তাদের সেই প্রাণীটা অসাড় হয়, অজ্ঞান হয়ে যায়, নরম হয়ে যায়, তখন সেটাকে ওরা খায়। তবে কোনো কোনো অক্টোপাসরাই মানুষকে ক্ষতি করে না। তবে এক ধরনের অক্টোপাস রয়েছে যে অক্টোপাসটাকে বলা হয় জায়ান্ট অক্টোপাস, তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, ব্লুরিং অক্টোপাস। কি অক্টোপাস বলছে? সবচেয়ে বলছে যে অধিকাংশ অক্টোপাসই খুব ছোট আকারের হয়, সবচেয়ে বড় অক্টোপাস হলো প্রশান্ত মহাসাগরের দৈত্যাকার অক্টোপাস। এই সবচেয়ে বড় অক্টোপাসটা কি কোথায় থাকে? না তো প্রশান্ত মহাসাগরে দৈত্যাকার অক্টোপাসটা সবচেয়ে বড় আকারের। ম্যাক্সিমাম সব অক্টোপাসেরই বিষ আছে, তবে সাধারণত এই বিষক্রিয়া কাঁকড়া, চিংড়ি এইসব প্রাণীদের ওপর করে। কেবলমাত্র একটাই অক্টোপাস রয়েছে, কেবলমাত্র একই ধরনের অক্টোপাস রয়েছে, যে অক্টোপাসের নাম হচ্ছে ব্লুরিং অক্টোপাস। ব্লু মানে কি? নীল, রিং মানে হচ্ছে গোলাকার। এই জন্য বলছে যে কেবলমাত্র ব্লুরিং অক্টোপাস যারা মানুষের পক্ষে ক্ষতিকর, মানুষের পক্ষে প্রাণঘাতী, মানুষের পক্ষে খুব বিষাক্ত ভয়ঙ্কর একটা অক্টোপাস হচ্ছে এই ব্লুরিং অক্টোপাস। তবে এই অক্টোপাসকে দেখলে দেখতে বীভৎস লাগে, সম্পূর্ণ স্যালসেলে টাইপের মাংসলে একটা পদার্থ, পিচ্ছিল জাতীয় পদার্থ দ্বারা গঠিত। আমি ভিডিওটা যখন দেখাবো তখন বুঝতে পারবে। একে দেখলে অরুচি মনে হয়, দেখলে বীভৎস লাগে, ভয়ঙ্কর লাগে। তবে কিন্তু ম্যাক্সিমাম অক্টোপাসই নিরীহ টাইপের হয় এবং ভীরু টাইপের হয়। এরা কখনোই কারো ক্ষতি করে না। এরা যখন নিজে আক্রান্ত হয়, যখন নিজে শত্রু মোকাবিলা করতে যায়, তখন এরা কেবলমাত্র আক্রমণ করার চেষ্টা করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন দেখে বিপদ ঘনিয়ে আসছে বা তাকে শত্রুরা আক্রমণ করার চেষ্টা করছে, তখন ওদের দেহে একটা গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থিটার নাম হচ্ছে ইঙ্ক গ্ল্যান্ড, ইঙ্ক, INK, ইঙ্ক। ইঙ্ক মানে হচ্ছে কালি, কালির গ্রন্থি। এই কালির গ্রন্থি থেকে ওরা কালি ত্যাগ করে। কালি ত্যাগ করলে যে জায়গাটায় ওরা থাকে সে জায়গাটা কালি ত্যাগ করে ঘোরাটে করে দেয় এবং ঘোরাটে করার ফলে মানুষ তাকে আর দেখতে পায় না এবং সেখান থেকে ওরা পালিয়ে যায়। এরা খুবই চালাকও হয়, খুবই ভীরু হয়। আগেই বলেছি এদের চোখ এবং ব্রেন খুবই সজাগ। বোঝা গেল? নেক্সট, এই মা অক্টোপাসরা, এই মহিলা অক্টোপাসরা কেবলমাত্র একটি সন্তানের জন্ম দেয়। এরা আঙুরের মতো, আঙুর ফলের মতো এরা ডিম ত্যাগ করে এবং ডিমটা যতক্ষণ পর্যন্ত না ফুটেছে, বাচ্চা হয়েছে ততক্ষণ পর্যন্ত এই ডিমটার পাহারা ডিমটাকে দেখাশোনা করে, যাতে কোনো রকমে অন্য প্রাণীরা, চিংড়ি মাছ বা অন্যান্য ছোটো ছোটো মাছ বা অন্যান্য কেউ যাতে এসে, কাঁকড়া বা অন্য কেউ কোনো প্রাণী এসে যাতে তার ডিমটার ক্ষতি না করতে পারে, তার জন্য যতক্ষণ পর্যন্ত ডিম ফুটে সন্তান জন্ম নিয়েছে বা বাচ্চা ফুটেছে ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র ওই ডিমটাকে ওরা পাহারা দেয়। এবং ডিমটাকে পাহারা দিতে দিতে সারা দিন ওরা কাটিয়ে দেয়, সারাক্ষণ ওরা কাটিয়ে দেয়। এমনকি পাহারা দিতে গিয়ে, পাহারা দিতে দিতে যতক্ষণ পর্যন্ত সন্তান না জন্ম নিয়েছে ততক্ষণ পর্যন্ত ওরা পাহারা দেওয়ার মানে এর ব্যস্ততায় ওরা খাবারও খেতে যায় না এবং ধীরে ধীরে খাবার খাওয়ার অভাবে, খাবারের অভাবে ধীরে ধীরে তারা
নেতিয়ে যায়, নেতিয়ে পড়ে এবং মৃত্যুর মুখে ঢলে পড়ে। বোঝা গেল, মা অক্টোপাস তিলে তিলে অনাহারে মৃত্যুবরণ করার আগের মুহূর্ত অবধি সন্তানের যত্ন নেই। যতক্ষণ পর্যন্ত ও মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত সন্তানের জন্ম নিচ্ছে। তাহলে প্রতিটি অক্টোপাস একটি করে সন্তানের জন্ম দিচ্ছে এবং সন্তানের জন্ম দেওয়ার পর সেই সন্তানের লালন পালন, সেই সন্তানের দেখাশোনা, যত্ন নিতে নিতে অবশেষে সে মৃত্যুবরণ করছে। তাহলে প্রতিটি অক্টোপাস তার সন্তানদের জন্ম দেওয়ার পর, ডিম ফুটে বাচ্চা হওয়ার পরে তারা মারা যায় এবং ধীরে ধীরে অক্টোপাসের সন্তানটি ডিম ফুটে বেরিয়ে এসে বাইরে জলে জলে ঘুরে বেড়ায় এবং মা ধীরে ধীরে খাদ্যের অভাবে অনাহারে তিলে তিলে মৃত্যুবরণ করে ও মৃত্যুবরণ করে সমুদ্রের গভীর তলদেশে থিতিয়ে পড়ে। এই হচ্ছে অক্টোপাস সম্পর্কে কিছু আমি কথা বললাম। এই অক্টোপাস এখান থেকে বেশ কিছু আমরা বুঝতে পারলাম, কিছু কোশ্চেন আসে, মা অক্টোপাস ধীরে ধীরে মরে কেন, তাহলে মা অক্টোপাসরা প্রতিটি অক্টোপাসে কি জন্ম দেওয়ার পর মারা যায় সেইটা, ব্লুরিং অক্টোপাস কি, সবচেয়ে বড় অক্টোপাসটার নাম কি, সেটা কোথায় থাকে, সবাই কি বিষগ্রন্থি রয়েছে, কারা বা তাদের বিষগ্রন্থি থেকে বিষাক্ত লালারস কাদের ওপরে বা কোন ধরনের প্রাণীদের ওপরে অক্টোপাসরা ত্যাগ করে, অক্টোপাসরা কি টাইপের প্রাণী, অক্টোপাসের সাধারণ বৈশিষ্ট্য, অক্টোপাসের কটা বাহু থাকে, চোখগুলো কেমন, এরা খোলকবিহীন একটা অক্টোপাস, এইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে দেওয়া বা খোলকবিহীন মোলাস্কা এইগুলো সম্পর্কে মোটামুটি আজকে সাগর কুসুম, সাগর কলম এবং অক্টোপাস সম্পর্কে তোমাদেরকে পড়ালাম। আশা করছি তোমরা এই তিনটা টপিক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও প্রবলেম থাকে, যদি কোথাও কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো বা আমাকে পার্সোনালি এসএমএস করে, হোয়াটসঅ্যাপে পার্সোনালি এসএমএস করে বলতে পারো বা গ্রুপে বলতে পারো, যেখানে খুশি, যেটাতে তোমরা কমফর্টেবল মনে করবে সেটাখানে তুমি মানে আমাকে বলতে পারো, ফোনের মাধ্যমে বলতে পারো, হোয়াটসঅ্যাপের মধ্যে বলতে পারো, মেসেজের মাধ্যমে বলতে পারো, ইউটিউবে কমেন্টের মাধ্যমে বলতে পারো, সব জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো কন্ডিশনে, যেটাতে তোমরা সুবিধা মনে করবে, তোমাদের প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে এবং ক্লাসটা তোমাদের কেমন লেগেছে এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি না সেইটা সম্পর্কে অবশ্যই জানাবে। কেউ ক্লাসটাকে মানে কাটিয়ে করবে না, এক সাইড থেকে ক্লাসটাকে সম্পূর্ণভাবে করবে, ঠিক আছে? এর পরের দিন পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।